দর্শক, ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভুট্টা মারাই মেশিন, কিন্তু এটার একটি বিশেষত্ব আছে, সেটি হচ্ছে খোসা সহ এই মেশিনটি ভুট্টা মারাই করতে পারে। আমরা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো, তার আগে আমরা এই মেশিনটি বদরগঞ্জের সোহাগ নামের একজন কৃষক কৃষি বাজার থেকে ক্রয় করেছেন। আমরা তার কাছ থেকে রিভিউ নেওয়ার জন্য কৃষি বাজার থেকে বদরগঞ্জে এসেছি এবং আমরা এখানে এসে দেখছি তিনি ভালো ভুট্টা মারাই করছেন। আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন, দেখেন তিনি অনেকগুলো ভুট্টা একসঙ্গে এই মেশিনের মধ্যে দিয়ে ভুট্টাগুলো মারাই করছেন। তো আমরা তার কাছ থেকেই জানতে চাইবো যে তিনি এই মেশিনটি ব্যবহার করে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং তার এই ডিজেল চালিত মেশিনের তুলনায় বা অন্য অন্য মেশিনের তুলনায় এই মেশিনটি দিয়ে ভুট্টা মারাই করে তিনি কতটা লাভবান হচ্ছেন বা তার কতটা ভালো লাগছে, এবং আরও জানতে চাইবো তার কাছে যে তিনি কতটা সময় ব্যয় করে কতটুকু ভুট্টা তিনি মারাই করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কী ধরনের ভুট্টা মারাই করছে এই ছোট্ট মেশিনটি। আমরা আসলে কৃষক সোহাগের কাছ থেকে বিষয়টি পুরোটাই জানবো, তার আগে চলুন আমরা সোহাগের কাছ থেকে জেনে নিই সোহাগের পরিচয়। আপনার নামটা? আমার নাম সোহাগ, বদরগঞ্জ থানা, গ্রাম হলো জামুবাড়ি উন্তেপাড়া, কালুপাড়া ইউনিয়ন। আপনি যে মেশিনটি ব্যবহার করছেন এই মেশিনটি কোথা থেকে ক্রয় করেছেন? এটা কৃষি বাজার থেকে আসছে, ভুট্টা মারার মেশিন। আচ্ছা সোহাগ ভাই, আপনার কাছে জানতে চাই যে এই মেশিনটি দিয়ে কতক্ষণে কতটুকু ভুট্টা মারাই করা সম্ভব, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি ভুট্টা ভাঙে যেটা বুঝতে পারলাম যে এটা 10 মিনিটে 2 মণ ভুট্টা ভাঙতে সক্ষম এবং ঘন্টার মধ্যে 10 থেকে 12 মণ ভুট্টা ভাঙবে ইনশাল্লাহ। আপনি এতক্ষণ ধরে যে ভুট্টা মারাই করলেন এই মেশিনটি দিয়ে, কি বুঝলেন ভুট্টা মারাইয়ের জন্য এই মেশিনটি আপনার কাছে কেমন মনে হলো? দেখে তো ভালোই মনে হচ্ছে, ছোটো মেশিন, আমরা ইচ্ছা করলে একজনে যেখানে সেখানে নিয়ে যেতে পারবো এবং বাসার ভেতরেও চাইলে আমরা ভুট্টা মারাই করতে পারবো, এদিক থেকে খুব ভালো একটা মেশিন। সোহাগ ভাই, এই মেশিনটা ব্যবহার করলে কৃষকরা কিভাবে উপকৃত হবে আপনি একটু যদি বলতেন? আমার মনে হয় উপকৃত হবে, কারণ যে হারে ডিজেল জ্বালানি তেলের দাম, হ্যাঁ, আমরা যদি এই মেশিন দিয়ে 1 বিঘা ভুট্টা ভাঙি মিনিমাম 60 থেকে 70 টাকা কারেন্ট বিল আসবে, এই ক্ষেত্রে ভালো সস্তায় ডিজেলের চাইতে। আপনি এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার অনেকগুলো ভুট্টাও মারাই করেছেন, এখানে কতগুলো ভুট্টা মারাই করলেন কতটুকু সময়ের মধ্যে? আনুমানিক 50-60 মণ। ওইদিকেও আছে একগুলো। সোহাগ ভাই, এই মেশিনটিতে তো খুব একটা ইঞ্জিনের ব্যাপার স্যাপার নাই, খুব সহজ একটা মেশিন, তো ধরেন যদি এই মেশিনটা কখনো ডিস্টার্ব হয় আপনি কি এটাকে নিজেই সঠিকভাবে মেরামত করতে সক্ষম কিনা? না, এখানে যে এটা যদি কখনো নষ্ট হয় আমরা নিজে এটা সারাই নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা সোহাগ ভাই, আর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা একটু আগে ভিডিওতে দেখছি যে এই মেশিনটি কিন্তু খোসা সহও ভুট্টা মারাই করা যায়, তো আপনিও তো খোসা সহ ভুট্টা মারাই করলেন, তা আপনার কাছে কেমন মনে হলো? যদিও বা আমাদের এই মুহূর্তে খোসাওয়ালা ভুট্টা নাই, অল্প কয়েকটা খোসার ভুট্টা আমরা এখানে দিয়েছিলাম, তারপরে আপনার কাছে কেমন মনে হয়েছে? জি, আমরা ওটাও ট্রাই করতেছি, ওটাই করছি, ওটাও ইনশাল্লাহ ভালো রেজাল্ট দিছে। ঠিক আছে সোহাগ ভাই, ভালো থাকবেন, আপনার তথ্যগুলো খুব ভালো লাগলো, আপনার কথা শুনে আমাদেরকে ভালো লাগলো, কৃষি বাজারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ কৃষি বাজারকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একজন কৃষক যিনি কৃষি বাজার থেকে ভুট্টা মারাই এই মেশিনটি ক্রয় করেছেন, আমরা তার মুখ থেকে আপনাদেরকে এই মেশিন সম্পর্কে কিছু তথ্য জানালাম। দর্শক, যদি আপনাদের এই মেশিনটি প্রয়োজন হয়, যদি আপনাদের মেশিনটি ভালো লেগে থাকে, অবশ্যই কৃষি বাজারে যোগাযোগ করে আপনারা এই মেশিনটি ক্রয় করতে পারেন, অথবা আমাদের এই ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করে সরাসরি কৃষি বাজারের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের কৃষি মেশিনারিজ ক্রয় করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।